আসসালামু আলাইকুম, সকলকে লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। দেশে এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে শুনছেন, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই, যেটি আমাদের প্রবাসী ভাইদের জন্য, যারা প্রবাসে যেতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো বিষয়টি হচ্ছে, কিছুদিন আগে আমাদের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক একটি ঘোষণা দিয়েছেন তারা, যে যারা নতুন বিদেশে যাচ্ছেন তাদেরকে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। আমরা প্রতিনিয়ত যে ব্যাংকে কাস্টমার আসেন তাদেরকে, যারা বিদেশের উদ্দেশ্যে যান তারা, তাদেরকে প্রতিনিয়ত আমরা আসলে দুইটি অ্যাকাউন্ট করতে বলেছিলাম আগে। আপনার দেখা যাচ্ছে যখন আপনি বিদেশে যাবেন, ঠিক তখন আপনার দেশে টাকা পাঠানোর জন্য হয়তো আপনার স্ত্রী হয়তো বা বাবা মাকে টাকা পাঠান, সেই ক্ষেত্রে টাকাগুলো খরচ হয়ে যায়। বাসায় টাকাগুলো পাঠালে দেখা যাচ্ছে কি তারা সাংসারিক যে খরচ আছে সেই খরচে কাজে লাগিয়ে ফেলেন। কিন্তু আপনি যখন দেশে বাইরে থেকে কোনো এক সময় আবার দেশে অবস্থান করবেন, ঠিক তখন আপনার কাছে কোনো অর্থ থাকবে না। তো এইসব কিছু ক্রিটিক্যাল বিষয় রয়েছে যেগুলো জন্যই কিন্তু আসলে আপনার বিদেশে যাওয়ার সময় আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনি নিজের নামে যদি একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে যান তাহলে সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে আপনি ওই অ্যাকাউন্টে আপনি টাকাগুলো জমাতে থাকতে পারবেন, এবং ফ্যামিলির জন্য আলাদাভাবে যে অ্যামাউন্ট খরচ করার সেই অ্যামাউন্টটা আপনি ফ্যামিলিরকে পাঠাতে পারবেন। তো এই বিষয়ে আমাদের সরকার কর্তৃক যে ঘোষণাপত্রটি দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক যে এখানে বিদেশ গমনাচ্ছন্ন কর্মীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি, চাকরির বিষয়ে বিদেশে যারা গমন করতে যাচ্ছেন কর্মীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিদেশ হতে বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণ সহ যাবতীয় আর্থিক লেনদেন সম্পন্ন করার সুবিধার্থে অবশ্যই নিজ নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, এবং এর প্রমাণক বহির্গমন ছাড়পত্রের আবেদনের সাথে বিএমটিতে দাখিল করতে হবে। বিদেশ গমনের পূর্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত মেডিকেল সেন্টার হতে কর্মীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে, এবং উক্ত মেডিকেল টেস্ট রিপোর্ট প্রথম পৃষ্ঠার ফটোকপির বহির্গমন ছাড়পত্রের আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। তো আসলে এখানে দেখতে পাচ্ছেন তারা অবশ্যই এখানে একটা বিজ্ঞপ্তিতে তারা জানিয়ে দিয়েছে যে অবশ্যই প্রবাসী যারা আছেন তাদের যাওয়ার সময় অবশ্যই নিজস্ব পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন হবে, অবশ্যই পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, না হলে অন্যথায় আপনি বিদেশে যেতে পারবেন না। তো অনেকে বলতে পারেন, প্রশ্ন হচ্ছে এখানে যে আমি কোন ব্যাংকে অ্যাকাউন্ট করব। এটা যদিও আপনার অনেক সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখতে পাচ্ছি যে অনেক ধরনের বিষয় লিখেছেন যে সরকারি ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট করার জন্য, তো এখানে তারা কিন্তু আপনি কোথাও দেখতে পাবেন না, এখানে কোথাও তারা লিখে দেয়নি যে সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে। আপনার ব্যক্তিগত দিকে, আপনার যে ব্যক্তিগত পছন্দ অনুযায়ী আপনি যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেন। অ্যাকাউন্টটা অবশ্যই অনলাইন অ্যাকাউন্ট হতে হবে, এবং অনলাইন অ্যাকাউন্টের যে কাগজপত্র আছে সে কাগজপত্র আপনার অবশ্যই জমা দেবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার আর সমস্যা হবে না আশা করতেছি। তো যে কোনো বেসরকারি ব্যাংক এবং সরকারি ব্যাংকে আপনি চাইলে অ্যাকাউন্ট করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে অ্যাকাউন্ট করতে আপনার কী কী প্রয়োজন হবে, বা অ্যাকাউন্ট করতে আপনি কী কী কাগজপত্র নিয়ে যেতে পারবেন, নিয়ে যেতে হবে অ্যাকাউন্ট করতে। যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করতে আপনার যে কাগজপত্র প্রয়োজন হতে পারে সেই কাগজপত্রগুলো আমি দেখাচ্ছি এখানে। যিনি গ্রাহক, অবশ্যই যিনি প্রবাস যাবেন তার পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন, আবার ভোটার আইডি কার্ড থাকলে ভোটার আইডি দিয়ে করতে পারেন, কিন্তু সাজেস্ট করব পাসপোর্ট দিয়ে অবশ্যই অ্যাকাউন্টটা করার জন্য। তো আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন, এখানে আমি আপনাদের জন্য কী কী কাগজপত্র লাগবে সে কাগজপত্রগুলো এখানে দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে গ্রাহকের ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, ঠিক আছে। আর দুই নম্বরে হচ্ছে গ্রাহকের পাসপোর্ট সাইজের অবশ্যই দুই কপি ছবি প্রয়োজন হবে। আর জন্ম নিবন্ধনের ক্ষেত্রে বিষয়টি একটু ক্লিয়ার করছি, যেহেতু বিদেশ যাবেন সেই ক্ষেত্রে পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন, সমস্যা নেই। তারপরে জন্ম নিবন্ধনের বিষয়টি একটু ভেঙে দিচ্ছি, সেটা হচ্ছে জন্ম নিবন্ধন অবশ্যই অনলাইনকৃত জন্ম নিবন্ধন হতে হবে, এবং সেই জন্ম নিবন্ধন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দ্বারা সত্যায়িত করে নিতে হবে। নমিনির ক্ষেত্রে বিষয়টি একই, সো আপনাদের আশা করি উপকৃত হয়েছে। এখানে নমিনির ক্ষেত্রেও একই কাগজপত্র লাগবে দেখতে পাচ্ছেন। তো ওকে, আজকের জন্য এখানেই শেষ করতে হচ্ছে আমাকে। সবাই আশা করি ভালো থাকবেন, নতুন কোনো ভিডিওতে দেখা হবে আবার ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।